আমার মা ছবির কনসেপ্ট উপলক্ষে দিয়ামণি মাল্টিমিডিয়া আইডল অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এটিএন বাংলার চেয়ারম্যান দেশের বাইরে থাকায় গত 8 অক্টোবর রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দি আমব্রেলা ম্যানেজমেন্ট লিমিটেডের কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব। পরে এটিএন বাংলা কার্যালয়ে ডক্টর মাহফুজুর রহমানের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন দিয়ামণি মাল্টিমিডিয়া চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্র পরিচালক অঞ্জন আইচ এ সময় উপস্থিত ছিলেন।